তাদের ভাই হয়ে কারো সন্তান হয়ে তাদের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন হয়ে যেন শুধু যতদিন অন্তর্বর্তীকালীন সরকার আছে ততদিন নয়, যতদিন আমরা বেঁচে আছি, যতদিন বাংলাদেশ আছে, যতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্ম থাকবে ততদিন আমরা তাদের পাশে একজন সন্তান হয়ে একজন ভাই হয়ে সবসময় থাকবো। এবং এটাই আমাদের চব্বিশের অভ্যুত্থান পরবর্তী যে স্পিরিট, সেই স্পিরিটের সবচেয়ে বড় প্রতিজ্ঞা। এই যে আমার বীর যোদ্ধারা, ভাইয়েরা বোনেরা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের পরিবারের আর্থিক বা অন্যান্য যে সহযোগিতা সেই সহযোগিতাগুলো করা, এটি আমাদের একইভাবে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই দায়িত্বটি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটি তাদের জায়গা থেকে যতটুকু পালন করা উচিত ততটুকু পালন না করতে পারে, তাহলে আমাদের অভ্যুত্থানের যে অন্যতম লেজিটিমেসি সেটার জায়গায় একটি প্রশ্ন চলে আসে। সেই জায়গায় আমরা সামগ্রিকভাবে পুরো প্ল্যাটফর্মের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পুরো দেশব্যাপী এই সুসংগঠিত করার কার্যক্রম যেমন খুব দ্রুত ত্বরান্বিত হওয়া প্রয়োজন, ঠিক একইভাবে আমার ওই শহীদ পরিবার কিংবা আহত ভাই বোনেরা যারা রয়েছে তাদের কাছে অতি দ্রুততম সময়ে পৌঁছে যাওয়া আমাদের অন্যতম এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটি দায়িত্ব। সেই জায়গা থেকে এই দায়িত্বটি আমাদের সকলের মিলে একটি সিদ্ধান্ত, এবং আমি নিজেও ব্যক্তিগত জায়গা থেকে এই জায়গাটিতে অনেক অ্যাটাচমেন্ট ফিল করি। আমরা যখন হাসপাতালে ছুটে যাই, আমরা এখন হয়তো বিভিন্ন মনোমালিন্য ছোটোখাটো বিভাজনে বিভক্ত, কিন্তু আপনি হাসপাতালে যান, আমার যে ভাই হাত হারিয়েছে, চোখ হারিয়েছে আর পৃথিবীর আলো দেখে না, সে ভাই কিন্তু এখনও যদি প্রয়োজন হয় ওই বেড থেকে উঠে বঙ্গভবনে চলে আসে শহীদ মিনারে। আমার ওই ভাইগুলো এখনও জীবন দিতে প্রস্তুত। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে প্রায়োরিটির সবার উপরে রাখতে চাই, এবং তাদেরকে ওই প্রায়োরিটি লিস্টের সবার উপরে রেখে সেই জায়গাটির দায়িত্ব আমাদের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। এবং আমি বিশ্বাস করি এবং মন থেকে চাই তাদের ভাই হয়ে কারো সন্তান হয়ে তাদের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন হয়ে যেন শুধু যতদিন অন্তর্বর্তীকালীন সরকার আছে ততদিন নয়, যতদিন আমরা বেঁচে আছি, যতদিন বাংলাদেশ আছে, যতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম থাকবে ততদিন আমরা তাদের পাশে একজন সন্তান হয়ে একজন ভাই হয়ে সবসময় থাকবো। এবং এটাই আমাদের চব্বিশের অভ্যুত্থান পরবর্তী যে স্পিরিট, সেই স্পিরিটের সবচেয়ে বড় প্রতিজ্ঞা। জি, আমরা একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি।